ধীরে ধীরে বাংলা ছেড়ে বিদায়ের পথ ধরেছে দানা। কিন্তু দানার প্রভাবে গভীর নিম্নচাপ শুরু হয়েছে উত্তরবঙ্গে, যার জেরে বৃষ্টির বিরাম এখনই নেই। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সহ একাধিক ব্লকে এই বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, আর তার সাথে পাকা ধানে পড়েছে মই। বর্তমানে রায়গঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকায় মাঠ ভরে রয়েছে পাকা ধানে। আর কদিন বাদেই সেই সোনার ফসল কেটে ঘরে তোলার কথা ছিল, কিন্তু তার মাঝেই বৃষ্টিপাতের জেরে বিঘার পর বিঘা ধান গাছ নুয়ে পড়েছে, গাছের গোড়ায় জল জমে ক্ষতি হচ্ছে ফসলের। এই পরিস্থিতিতে মাথায় হাত কৃষকদের, প্রবল ক্ষতির মুখে পড়তে হয়েছে বেশিরভাগ কৃষকদেরই। নলিনী বর্মন নামে এক কৃষক জানিয়েছেন, আমন ধান চাষ করে আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু আচমকা এই বৃষ্টিতে অর্ধেকের বেশি ধান নষ্ট হয়ে গিয়েছে। সরকারি সাহায্য চাইছেন তিনি। এখন হচ্ছে হাজার বিবি স্বর্ণ, মানে অমন ধান। হ্যাঁ, অমন ধান বলছি। এই বৃষ্টিতে কোনো ক্ষতি হলো আপনাদের? বৃষ্টিতে ভালো রকম ক্ষতি, অর্ধেক ক্ষতি মনে করেন। সেরকম অর্ধেক ক্ষতিকে কিছু ধান পোক্ত হয়েছে, কিছু আবার মানে দুধেই আছে, ওটা তো নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে? কেন নষ্ট হয়ে গেছে? শুয়ে দিছে, একবারে ফেলাই দিছে মাটিতে, ওইটা নষ্ট হবে না? ওটা ভালো নষ্ট হবে। কত জমি আছে আপনার? কত জমি ধরেন 4-5 বিঘা। বেশিরভাগটাই কি নষ্ট হয়ে গেছে? বেশিরভাগই নষ্ট হয়েছে। ভোলা বর্মন নামে অপর এক কৃষক জানিয়েছেন, বেশিরভাগ ধান শুয়ে পড়েছে, সেই সব ধান তোলা আর সম্ভব হবে না, বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে তাদের। ধান একটু পাকেনি, কিছুদিন পরে মানে কাটতাম, তো পাকে গেছে, তো এখন ধানটা হঠাৎ করে বৃষ্টিটা পড়ে, এখন ধানটা মানে কি হবে অবস্থা, তো ধানটা পড়ে গেল। ধানটা পড়ে যাওয়ার থেকে এখন মনে করে যে ধান হবে না, শুধু তুলতে পারবো না, তাহলে এখন কি কি করবো এখন? কাজে এখন একটা ব্যবস্থা যদি করতে পারেন তাহলে ভালো। সরকারি মানে কি আর কি। প্রাণকৃষ্ণ বর্মন নামে এক কৃষক জানিয়েছেন, গভীর নিম্নচাপের জেরে বৃষ্টির কারণে প্রচুর ক্ষতি হলো তাদের, পাকা ধানে যেন মই পড়ে গিয়েছে। নিম্নচাপের জন্য যা হওয়ার ক্ষতি হওয়ার তো হয়ে গেল, ভালোই ক্ষতি হয়েছে। যা হওয়ার, যা পাকা ধান, ওই পাকা ধান ঝরে পড়ে গেছে, আর কিছু ধান তো এমনি হাওয়াতে শুয়ে গেছে, অনেক ধান বিঘার পর বিঘা ধান। এটাতে কি কৃষি দপ্তর থেকে আর কি যদি ক্ষতি যদি কিছু দেয়, খুব ভালো হয় আমাদের চাষিদের পক্ষে। আপনারা তাহলে ঘুরে দাঁড়াতে পারে? হ্যাঁ, ঘুরে দাঁড়াতে পারে। এটা দিতে পর আমাদের তো সব সংসার চলে।